হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুজির দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা আমি সুজি ও এর সাথে টমেটো এবং আরও অন্যান্য কিছু মশলা দিয়ে তৈরি করেছি তো দেখে যাক আজকে রেসিপিটা এখানে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এবং ওই কাপেরই হাফ কাপ পরিমাণে বাড়িতে থাকা ফ্রেশ দই দিয়েছি এরপর ওই কাপটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ দই এবং হাফ কাপ জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব এদিকে আমি একটা বড়ো সাইজের টমেটো চপ করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এর সাথে আপনারা বাড়িতে থাকা আবারও অনেক সবজি থাকে সেসবও দিতে পারেন যেমন ক্যাপসিকাম বিনস গাজর সব কিছুই দেওয়া যায় আবার পেঁয়াজও দেওয়া যায় এটা আমি নিরামিষ তৈরি করছি সেই জন্য আমি পেঁয়াজটা দিই নি এরপর আমি সমস্তগুলো ভালো করে এইভাবে মেখে নেব এটা এইভাবে মেখে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম এরপর ওই তেলে আমি কিছু ফোড়নে দেব যেমন প্রথমে আমি এখানে একটা চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে এবং একটা চামচ পরিমাণে এখানে সর্ষে দিয়ে দেব এবং এক চা চামচ পরিমাণে সাদা তিল এখানে দিয়ে দেব। এটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব তারপর এখানে কিছু ফ্রেশ কারিপাতা নিয়েছি সেই কারিপাতাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব মশলাটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর এখানে যে কারিপাতাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম কারিপাতা দেওয়ার আগে গ্যাসটা অফ করে দিয়েছি এরপর কারিপাতাটা এই গরম তেলের মধ্যে ভাজা হয়ে যাবে এরপর এটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব এটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে এই মশলা ও তেলটা দিয়ে দেব। সুজির মধ্যে যদি এইভাবে তেল ও মশলা দেওয়া হয় তাহলে এই নাস্তাটা খুবই নরম হবে এবং সফট হবে এবং খেতেও ভালো লাগবে যেহেতু এখানে সর্ষে গোটা জিরে এবং তিল দেওয়া আছে সেজন্য এই স্বাদটা অনেক বেশি ভালো হবে এরপর সমস্তটা দেওয়া হয়ে গেছে এখানে এরপর এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে আবারও মেখে নেব এইভাবে চামচ করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে এরপর আমি এখানে অল্প করে জল দেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ দই দিয়েছি এবং হাফ কাপ জল অল্প অল্প করে দিয়েছি মোট এখানে হাফ কাপ জলে ইউজ করেছি দেখুন এইভাবে খুব ভালো করে এটাকে মেখে নিলাম এই নাস্তাটা আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে হালকা ফুলকো খিদে পেলে এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এবং বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় এরপর আমি একটা স্টিলের থালা নিয়েছি বাড়তে থাকা নর্মাল থালা সেই থালার মধ্যে একটু তেল নিয়ে তেলটা খুব ভালো করে চারিদিকে বুলিয়ে নেব তেলটা দেখুন খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি এরপর এই সুজির মিশ্রণটাতে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়েছি এবং ওটাকে অ্যাক্টিভেট করার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়েছি জল দেওয়ার পর এটাকে খুব ভালো করে আর একটু মেখে নিতে হবে এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন এর বেটারটা এরকমভাবে তৈরি করেছি খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এরপরে থালার মধ্যে এই সমস্ত ব্যাটারটা আমি নিয়ে নেব সমস্ত ব্যাটারটা থালার মধ্যে নেওয়া হয়ে গেলে থালার মধ্যে এটাকে একটা চামচ করে এইভাবে ছড়িয়ে দেবো চারিদিকে এটাকে খুব ভালো করে এইভাবে চারপাশে ছড়িয়ে নিলাম এবং হাতের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে নেব। যাতে ভেতরে কোনো লাংস না থেকে থাকে দেখুন এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এক গ্লাস জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে গরম করে নিয়েছি তারপর ওই থালাটা এই কড়ার উপরে দিয়ে দিলাম কড়ার উপরে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য রাখব দশ মিনিট পর দেখুন এটার ঢাকা খুলে নিয়েছি এটা এখন অনেকটাই ফুলে গেছে এবং এটা এখন অনেকটাই রেডি হয়ে গেছে এরপর গ্যাস থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব দেখুন এটা এখন ঠান্ডা হয়ে গেছে এবং সাইড থেকে চাপ দিয়ে একটু তুলে দিলে এটা সহজেই উবুড় হয়ে আসবে এটাকে আপনারা উঁবড় করেও কেটে নিতে পারেন আবার থালাতে এই রকম অবস্থা থাকা অবস্থাতেও আপনারা কেটে এটাকে সার্ভ করে নিতে পারেন দেখুন এটা এবারে ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব এটা খুবই নরম এবং সফট হয়েছে কাটা দেখি বুঝতে পারছেন এটা খুব সহজে কাটা হয়ে যাবে এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে এর মোট আমি আটটা পিস তৈরি করে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এগুলো এখন আমি এই ছুরির সাহায্যে একটা করে তুলবো আর এই প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নেব দেখুন এগুলো কত সহজে থালা থেকে উঠে আসছে এবং রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং পারলে বন্ধুদের সাথে এগুলো একটু শেয়ার করে দেবেন দেখুন এইভাবে আমি সমস্ত পিসগুলো তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব তারপর এটাকে আমি একটা টমেটো চাটনির সাথে এটাকে সার্ভ করে দেব দেখুন এটা এখন সার্ভ করে দিয়েছি একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট এবং জালিদার হয়েছে এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে